সাতক্ষীরার তালা শহরের সেই জেলে কন্যা মারুফা খাতুন অবশেষে ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজে। রোববার বেলা একটার দিকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে তার। মারুফা 2019 সালে তালার শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ 5 ও 2021 সালে তালা মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 পেয়ে পাশ করেন। 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় 74 স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান তিনি। আমি মারুফা খাতুন, আমি এবার MBBS 2021-22 শিক্ষাবর্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আজকে আমার ভর্তির ডেট ছিল, আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আজ আমি ভর্তি হতে পেরেছি। যারা যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। জেলা প্রশাসক আমার ভর্তির জন্য 20,000 টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে ভর্তি হয়েছি। সবাইকে ধন্যবাদ আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার রুহুল কুদ্দুস জানান, সব শিক্ষার্থী আমাদের কাছে সমান। মারুফার দারিদ্র নিয়ে বিভিন্ন মিডিয়ায় বেশ প্রচার হয়েছে, সেটিও আমরা জেনেছি। ইতোমধ্যে তার ভর্তি শেষ হয়েছে, তার দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। আমার কলেজের ছাত্রী মারুফা খাতুন দরিদ্রতার মধ্য দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সাতক্ষীরা মেডিকেলে চান্স পেয়েছে এবং সে আজকে ভর্তি তার সম্পূর্ণ হলো। এজন্য খুব আমি আনন্দিত। এখানে সহযোগিতা করেছে অনেকেই, তার মধ্যে আজকে ভর্তির জন্য টাকা দিয়েছে জেলা প্রশাসক মহোদয় সাতক্ষীরা, তাকে তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, উনি যে আমাদের সহযোগিতা করেছেন, কথা বলেছেন, তার সার্বিক সহযোগিতা করবেন। আর তাছাড়া যারা অন্য অন্য যারা আছেন তাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া সাংবাদিকবৃন্দ যারা আছে বিভিন্ন পত্র পত্রিকায় দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি মারুফার এই পড়াশোনায় যাতে আরও ভালো রেজাল্ট করে এবং ভবিষ্যতে ভালো ডাক্তারে, মানবিক ডাক্তার হয়ে জনগণের সেবা করতে পারে, সেই আশা ব্যক্ত করতেছি। আমি সবার সহযোগিতা কামনা করতেছি আর ভবিষ্যতে আমার কলেজ থেকে যাতে আরও মেডিকেলে চান্স পায় এই জন্য সবার দোয়া কামনা করতেছি। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও পারিবারিক দারিদ্রতার কারণে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। ঘটনাটি নিয়ে সব সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর আলোচিত হয় ঘটনাটি। তা দেখে মারুফার পাশে দাঁড়ান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা র্যাব কমান্ডার ইশতিয়াক হোসাইন সহ বিভিন্ন হৃদয়বান মানুষ। এছাড়া নাভানা গ্রুপের পক্ষ থেকে মারুফাকে 1,00,000 টাকা সহায়তা করা হয়। আমাদের তালা ইউনিয়নের জেলে সম্প্রদায়ের লনিকারিপাড়ার মারুফা একটা হতদরিদ্র পরিবারের মেয়ে, সে নিজ চেষ্টায় আজকে মেডিকেলে চান্স পেয়েছে। কারণ এরকম দরিদ্র পরিবারের তার বাপের কোনো প্রাইভেট ছিল না, নিজেই সেখানে তার ভর্তি হওয়ার টাকা ছিল না। আমাদের র্যাব সেক্সির থেকে সর্বপ্রথম তাকে আর্থিক সহযোগিতা দেয়, পরবর্তীতে নাভানা গ্রুপ তাকে সহযোগিতা করে এবং আমরা সর্বশেষ সরকারের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় তিনি তার লেখাপড়ার যাবতীয় খরচের ব্যবস্থা করেছেন এবং আজকেও ওনার টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে আজকে মারুফা ভর্তি হতে পেরেছে। আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে মিডিয়ার কারণে আজকে মারুফার মতো অত দরিদ্র মানুষ আরও সমাজে অনেক আছে, কিন্তু সাংবাদিকদের ভূমিকা না থাকায় তারা হাইলাইট হতে পারেনি। তা সাংবাদিকরা লেখনী এবং মিডিয়ার মাধ্যমে মারুফাকে তুলে ধরে, যার কারণে আজকে তার লেখাপড়ায় ভর্তি হতে পেরেছে। তা আমরা তার সে যাতে মানবিক ডাক্তার হয়ে, ভালো ডাক্তার হয়ে জনগণের কল্যাণে কাজ করতে পারে আমরা তার জন্যই দোয়া চাই।